হাই গাইস, গুড মর্নিং। আর কি মর্নিং নাই সাথে ম্যাচ চ্যালেঞ্জ চলে এসেছি আমি আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বলবো মোদি কেয়ার কোম্পানি ফুড অফ দ্য আর্থ গ্রিন টির কথা। একটা অসাধারণ একটা প্রোডাক্টের কথা যেটা এখনকার যুগে খুবই প্রয়োজন। তো খুবই ভালো লাগছে যে আজকে আমি একটা এত সুন্দর প্রোডাক্টের ডেমো দেখাবো। আমি এর বিষয়ে কিছু বলবো আর কিভাবে নিতে হবে, কিভাবে পান করতে হবে, আর কি কি শরীরে প্রবলেম থাকলে গ্রিন টি নেওয়া উচিত না, আর কোন কোন কাজে দরকার। এখন তো বলবো যে গ্রিন টি সবার ঘরেই দরকার। টি MRP 205 টাকা আর DP 178 টাকা, আর এতে 25টা টি ব্যাগ আছে। কোম্পানিতে যারা মুদিকের কোম্পানিতে কেসি আছে, যুক্ত আছেন, তারা গ্রিন টিটা ইউজ করলে 6 মাসে যে আমাদের একটা লয়্যালটির একটা গিফট পাই, সেই 6 মাসে এমন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই গ্রিন টিটা পুরো হাফ দামে আমাদের পড়ে যায়। তো আমি বলবো আপনারাও আমাদের কোম্পানিতে কাজ করুন, আর ভিডিওটা যারা শেয়ার করেছেন তাদের কাছে যোগাযোগ করুন, যোগাযোগ করে আমাদের কোম্পানিতে যুক্ত হন। তাহলে খুব ভালো ভালো প্রোডাক্ট আছে, দেখবেন খুবই ভালো লাগবে। গ্রিন টি তৈরি করা হয় ক্যামেলিয়া সাইলেন্সিন নামে গাছের পাতা দিয়ে তৈরি করা হয়, যা শরীরের ফ্যাট কমানোর সাহায্য করে। গ্রিন টির কথা বললে সবার আগে মনে পড়ে যায় আমাদের ফিটনেসের কথা। গ্রিন টির তো অনেক গুণ আছে, কয়েকটা আমি বলবো। লিভারের জন্য গ্রিন টি খুবই ভালো, ব্যাড কোলেস্ট্রলের জন্যে খুবই ভালো। গ্রিন টি কন্টিনিউ ইউজ করলে সেটা রিমুভ করে দেয়। ডায়াবেটিসের পেশেন্টদের জন্যে খুবই ভালো, ডিপ্রেশন পেশেন্ট যারা আছে, ডিপ্রেশনে ভুগছেন তাদের পক্ষেও খুবই ভালো। আর গিটে গিটে যাদের ব্যথা আছে তারাও গ্রিন টি নিতে পারবেন, দেখবেন খুব উপকার পাবেন। হার্টের জন্য তো খুবই ভালো। এতে আছে, গ্রিন টিতে আছে ভিটামিন বেসিক, ভিটামিন সি প্রোটিন পরিমাণে অনেক আছে। গ্রিন টিতে ভিটামিন পরিমাণে অনেক পাওয়া যায়, এর জন্য আমাদের স্কিনটা খুব গ্লোয়িং রাখে, হেয়ারে একটা আলাদা চমক চলে আসে। গ্রিন টি যখন পান করবেন একদম গরম পান করবেন না, জাস্ট অল্প অল্প গরম থাকবে। আমি এবারে ডেমো দেখাবো। নিয়েছি আমাদের গ্রিন টি নিয়েছি, আমি জল গরম করেও নিয়েছি, একটা টি ব্যাগ আমি এর মধ্যে দিয়ে নেব। আমি ডেমো করে দেখাবো, নিজের শরীরের ভেতরে আমি দেখাতে পারবো না আমাদের গ্রিন টি কতটা কাজ করবে। আমি এখানে 2 গ্লাসে চাল নিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি বিটাডাইন দিয়ে নিলাম, এটা আমি ব্যাড কোলেস্ট্রল যা থাকে সেটাই ধরুন এখন আমি এটাকে বানালাম দেখানোর জন্যে। সমান পরিমাণে দিয়েছি আমি রাইসগুলোকে পুরো, একদম দেখুন নোংরা করে নিয়েছি, একদম কালো হয়ে গেছে। এখানে আমি জল দিলাম, আমাদের তো জল খাওয়া ভালো আমরাও জানি। দেখুন আমি তেল মশলা, তারপরে এখনও তো খাওয়ারে শুদ্ধ বলে কিছুই নেই, জল দিলাম, জলে কি সেটা কি কাটলো, শুধু জলে কি সেটা কাটলো। এবার আমাদের গ্রিন টিটা দিয়ে নেব, আমি যতটা জল দিচ্ছি ওই গ্লাসে ততটাই গ্রিন টিটা আমাদের এই গ্লাসে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জলটার একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর পরিষ্কারভাবে একদম মানে কাজ হয়েছে। দেখুন চালটাকে একদম পরিষ্কার সাদা করে দিয়েছে, এটার চালটা দেখুন, রাইসটা দেখুন একদম কালো। তাহলে জল নিয়ে অবশ্যই, জল খাওয়া ভালো আমরা অবশ্যই বলি, সেটা দেখতেই পেলেন রেজাল্ট। আমি এবার গ্রিন টিটা খেয়েও দেখাচ্ছি যে এর মধ্যে কোনো কিছু আমি মিশাইনি, পিওর গ্রিন টি। শরীরে তো জল দরকারই, কিন্তু গ্রিন টিটা খুবই দরকার, দেখতেই পেলেন রেজাল্ট। আমি ডেমো করে দেখালাম যে গ্রিন টি পান করলে কত ভালো থাকা যায়। সত্যি আমাদের শরীরে রোগ ব্যাধি খুবই কম আসবে, যে নিয়মিত রুটিন অনুযায়ী যদি গ্রিন টি পান করেন। আর কারা গ্রিন টি পান করবেন না, যারা প্রেগনেন্ট আছেন তারা পান করবেন না, যাদের লিভারের জন্য খুবই ভালো কিন্তু যারা লিভারের ওষুধ খাচ্ছেন তখন তারা গ্রিন টিটা পান করবেন না। আর কারা পান করবেন, যারা অ্যালকোহলযুক্ত খাবার খাচ্ছেন তারা অবশ্যই গ্রিন টিটা নেবেন, গ্রিন টি পান করবেন, খুবই উপকার পাবেন। গ্রিন টিটা 2 টাইম নেবেন, খাওয়া দাওয়ার পরেই খাবেন। গ্রিন টি কোনো দিন খালি পেটে খাবেন না, গ্রিন টি রুটিন অনুযায়ী খাওয়া দাওয়ার পরে গ্রিন টি খাওয়া উচিত। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার লাস্টে থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।